এবার মানুষের মরদেহ থেকে জৈব সার তৈরির মানুষ মরণশীল, মানুষের জন্য মৃত্যু অবধারিত। সেই মৃত্যু আপনারা যদি অ্যানালাইসিস করে দেখেন যে ইসলাম ধর্মের মৃত্যু আর অন্যান্য ধর্মের মৃত্যু কোনটার ভেতরে বেশি প্রশান্তি, নিঃসন্দেহে প্রত্যেকটা ধর্মের মানুষের যদি গভীরভাবে চিন্তা করে তাহলে ইসলামে যে মৃত্যুর সৌন্দর্য, এই সৌন্দর্য আর অন্য অন্য কোনো ধর্মে নেই। আমরা যারা মুসলমান অবশ্যই একটু কমেন্টে আলহামদুলিল্লাহ লিখব। তার কারণ হলো ইসলাম ধর্ম ব্যতীত অন্য অন্য ধর্মের মৃত ব্যক্তিদেরকে পোড়ানো হয়, কাউকে ওই অবস্থায় রেখে আসা হয়, আর আমাদের ধর্মে সুন্দরভাবে গোসল করানো হয়, নতুন কাপড় পরিধান করানো হয়, আতর গোলাপ দেওয়া হয়, এরপর যত্ন সহকারে নামাজের মাধ্যমে, জানাজার মাধ্যমে তাদেরকে কবরস্থ করতে হয়। আর সেই মৃত দেহকে নিয়ে এই পৃথিবীতে চলছে ইহুদিদের একটা বিরাট চক্রান্ত। তারা এখন এই মৃত দেহকে আর মাটির নিচে যেতে দিচ্ছে না, বরং সেটাকে জমিনের উপরে রেখে খড়কুটা দিয়ে জৈব সার তৈরি করে মানুষের সামনে সেগুলো পাবলিশ করছে এবং বলছে পৃথিবীর সবচাইতে সেরা জৈব সার হলো বা চাষাবাদের জন্য উপযুক্ত সার হলো এই মানব দেহের, মৃত দেহের জৈব সার, নাউজুবিল্লাহ। তো এই ভাইরাসটি তারা যেভাবে তৈরি করেছে তাদের দেশে, এটা কিন্তু একদিন দুই দিন হতে হতে কিন্তু কোনো একটা দিন আমাদের দেশেও আসতে পারে। তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব সেই ভিডিওতেই। ভিডিওটি দেখার পর আমরা আরও কিছু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে কীভাবে মৃতদেহ থেকে জৈব সার তৈরি হয় দেখে। মৃত্যুর পর প্রাকৃতিক পদ্ধতিতে মানব দেহ জৈব সারে রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় টেরামেশন বা ন্যাচারাল অর্গানিক রিডাকশন। 2019 সালে মরদেহ দিয়ে জৈব সার তৈরির এই প্রক্রিয়ার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্য। এরপর একে একে কলোরাডো, ওরেগন, ভারমন্ট ও ক্যালিফোর্নিয়াতেও চালু হয় টেরামেশন পদ্ধতি। এবার সেই তালিকায় যুক্ত হলো নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। টেরামেশন প্রক্রিয়ায় জৈব সার বানাতে একটি বক্সের উপর রাখা হয় জৈব খড়, কাঠের গুঁড়া, বিশেষ ধরনের লতাপাতা, তার উপরে রাখা হয় মরদেহ। এরপর মরদেহের উপরিভাগে আরো এক দফা খড়, লতাপাতা ও কাঠের গুঁড়া দিয়ে বাক্সটি পূর্ণ করে ঢেকে দেওয়া হয়। যে কোনো রোগের সংক্রমণ এড়াতে ডিকম্পোজিং বক্সে পর্যাপ্ত তাপ প্রয়োগ করা হয়। ধীরে ধীরে বক্সের ভেতর পচন শুরু হয়। সম্পূর্ণ মরদেহ জৈব সারে রূপান্তরিত হতে সময় লাগে প্রায় এক মাস। মরদেহ দিয়ে জৈব সার তৈরির এই প্রক্রিয়াকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব বলছেন সংশ্লিষ্টরা। এটা অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা পরিবেশের জন্য ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস ও বিষাক্ত উপাদান নির্গমন কমাচ্ছি। প্রতিনিয়তই বলা হয় আমরা যা করছি তা অদ্ভুত, তবে আমরা মনে করি এটি পৃথিবীকে রক্ষা করছে এবং বিশ্বকে একটি উপযুক্ত স্থানে পরিণত করছে। এক মাসের মাথায় বক্সের ভেতর থেকে মাটি ও মানবদেহের হাড়গুলো আলাদা করা হয়। পরে মাটিগুলো আরও এক মাসের জন্য একইভাবে বক্সে রাখা হয়। এভাবে পরিপূর্ণ জৈব সারে পরিণত হয় মানবদেহ। সকল প্রক্রিয়া শেষে প্রিয়জনের মরদেহ থেকে তৈরি জৈব সার ফেরত দেওয়া হয় মৃত ব্যক্তির স্বজনদের কাছে, যা মাটিতে মিশিয়ে ফুল গাছ, সবজি চাষ বা বৃক্ষায়নে ব্যবহার করা যায়। মানব জৈব সারের সমর্থকরা এ প্রক্রিয়াকে যথেষ্ট পরিবেশ বান্ধব বিবেচনা করলেও মানবদেহকে গৃহস্থালির বর্জ্য হিসেবে বিবেচনা করার বিরোধিতা করেছে নিউ ইয়র্কের ক্যাথলিক চার্চ। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে কিছু অল্প সময়ের মধ্যে হলেও কম বেশি একটা ধারণা পেয়ে গেলাম যে কিভাবে তারা এটা তৈরি করতেছে। বলেন, মানুষ দুনিয়াতে বেঁচে থাকতেই মানুষের উপরে যে নির্মম জুলুম, আর একটা মানুষ দেখেন কিছুদিন পর তথা 2-10 বছর পর মরেও শান্তি পাবে না, কারণ তাদেরকে দুনিয়াতেই পচে মরতে হবে, কবর পর্যন্ত আর যাওয়ার কোনো সুযোগ হবে না, এমন সিস্টেম। এত দামি জৈব সার যদি বাংলাদেশের মানুষ কখনো এই সন্ধানটা পায়, তারা কখনো কি আর মানুষকে এভাবে ইয়ে করবে? বিশেষ করে আমাদের মুসলমান ধর্মের ব্যাপারটা আমি একটু আলাদা করে দেখছি, কেননা আমরা অবশ্যই এ ধরনের কোনো কাজ করব না যাতে করে মাইয়াতের কষ্ট হয়। কিন্তু অন্য অন্য ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন আমাদের বাংলাদেশে, তারাও কিন্তু তাদের বাবা মা বা তারা মারা গেলে কিন্তু
কিন্তু তারা সাথে সমাধি করে, কিন্তু এরকম সিস্টেমটা যখন বাংলাদেশে চালু হয়ে যাবে তখন কিন্তু তারা এটা করবে না। আর একজন মুসলমান হয়ে আমাদের দেশে এরকম নির্মমতা কখনোই আমরা এটা মানে আশা করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে এমন কঠিন গুনাহ থেকে হেফাজত করুক। সবাই কমেন্টে লিখবে আমিন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।